উতরেই গেছে, এখন আমি এই বড়ির মতো করে অল্প অল্প এই জলেবিটা দিয়ে দেব। এটা দিয়ে দেব তো এটা নাড়াচাড়া কিছুই লাগবে না, ও নিজে নিজে উপরে ভেসে উঠবে। যখন ভেসে উঠবে তখন আমি একটু একটু নাড়া দিয়ে দেবো অল্প অল্প, তাহলে সুবিধে হবে। কারণ এই অবস্থায় যদি আমি নাড়াচাড়া দিই তাহলে ভেঙে যাবে, কিন্তু এটা যখন শক্ত হয়ে যাবে তখনই আমি নাড়াচাড়া দিয়া নামাবো, পাত্রে ভিতর নামাই দেব। হ্যাঁ বন্ধুরা, আমার এই দুইবারে আমি এই বড়িটা আমি দিয়েছি, দুইবারে আমি দিয়েছি, এই জন্য এখন আমি নামাই দিচ্ছি। আমার আর একবার দিতে লাগবে এটা। আমি এখানে 2 কাপ মতো বেসন নিছি, এবার এর ভিতরে দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ তো নুন, মরিচ গুঁড়ো করে রেখেছি আমি সেই গুঁড়ো, আর দিয়ে দেব আমি শুকনো লঙ্কা গুঁড়ো করেছি নিজে, আমার কিনে না কিন্তু আমি নিজে গুঁড়ো করেছি সেইটা, অল্প অল্প জল দিয়ে মিলেই নেব। এই অল্প অল্প জল দিয়া বাটাটারে মিলেই নেব, কারণ একবারে জল দিলে পাতলা হয়ে যেতে পারে, এই জন্য অল্প অল্প জল দেব। অল্প অল্প জল দিয়ে এই বাটাটারে মিলেই নেব। এই অল্প অল্প জল দিয়া মিলাব, কারণ একবারে জল দিলে পাতলা হয়ে যাবে, এই জন্য অল্প অল্প জল দেব। অল্প জল দিয়ে একটা বাটার মতো করে নেব, যাতে পাতলা না হয়ে যায়, এইটা আমাদের সবাই খেয়াল রাখতে হবে। এই যেমন আমরা বাড়িতে বড়ি দিই সেইভাবে আমি এই বাটাটা করে নেব, এই বড়ির মতো। এটা একটু একটু গুলাতে হবে ভালো করে, আর এর ভিতরে দিয়ে দেবো একটু বেকিং পাউডার। এটা তো খেলে পেট পরিষ্কার হয়, অথচ শরীরের পক্ষে বিশাল উপকার হয়। আমার এই বাটাটা করা হয়ে গেছে, এখন আমি এইবার আমি গ্যাসের প্যানটা দিয়ে দিলাম, এই প্যানের ভিতরে দিয়ে দেবো আমি 1 গ্লাস মতো জল। এই জলটা এখন উতরেই গেছে, এখন আমি এই বড়ির মতো করে অল্প অল্প এই জলেবিটা দিয়ে দেব। এটা দিয়ে দেব তো এটা নাড়াচাড়া কিছুই লাগবে না, ও নিজে নিজে উপরে ভেসে উঠবে। যখন ভেসে উঠবে তখন আমি একটু একটু নাড়া দিয়ে দেব। এই যে ও নিজে নিজে আপনি আপনি ভেসে উঠছে, এই কোথাও লাগেনি। এটা হইতে 5 মিনিট সময় লাগে, ঝটপট করে হয়ে যাবে। বন্ধুরা, লাকসিন ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ রইল। তো আমি এই যে বড়িটা দিয়েছি সেই বড়িটা এখন দেওয়ার পরে উপরে ভেসে উঠেছে, এখন আমি একটু একটু নাড়াচাড়া দিয়ে দেব, কারণ এটা হইতে বেশি সময় লাগে না, তো 5 মিনিটের ভিতর হয়ে যায়। এখন হয়ে গেছে, কারণ এই উপরে ভেসে উঠছে এই জন্য এটা হয়ে গেছে না। এখন আমি একটা পাত্রে ভিতর নামাই দেব। হ্যাঁ বন্ধুরা, আমার এই দুইবারে আমি এই বড়িটা আমি দিয়েছি, দুইবারে আমি দিয়েছি, এই জন্য এখন আমি নামাই দিচ্ছি। আমার আর একবার দিতে লাগবে এটা, একবার হবে না, আর একবারে আমি দিয়ে তারপরে আপনাদের দেখাই দিয়েছি। কিন্তু এটা যখন শক্ত হয়ে যাবে তখনই আমি নাড়াচাড়া দিয়া নামাবো, ও আপনি আপনি নিজে নিজে ও উপর দিকে ভেসে উঠবে। আমি
অল্প অল্প করে দিয়ে, হ্যাঁ আমি ওইটা তুলে রেখেছি। এখন আমি এই জলটা অন্য পাত্রে রেখে দেব। বন্ধুরা আমি আবার ধুয়ে এই প্যানটা দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দেব সর্ষের তেল, এই অল্প অল্প সর্ষের তেলেই দেব, কিন্তু অল্প সর্ষের তেলে রান্নাটা ভালো হয়, তো সুস্বাদু হয়। এর ভিতরে দিয়ে দেবো আমি গোটা জিরা, আর দিয়ে দেব সর্ষের ফল, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটু হিং, কারণ হিং দিয়ে দিলে এই এই বড়ি শাকটা অত্যন্ত ভালো হয়। আর এই এই যে বড়িটি আমি রেখেছি, এখন এই বড়িটি আমি এইটা দিয়ে দেবো, এটা আমি রেখে ভেজে নেবো। বন্ধুরা বাবা দেশি করে অত্যন্ত খুব সুন্দর গন্ধ, আর ইচ্ছে করে এখনই খেতে, এত সুন্দর ভালো গন্ধ। তারপরে তো রান্না করবোই, আর একটু ভাজা হয়ে গেলেই আমি এটা তুলে দেব অন্য পাত্রে। বন্ধুরা আমি একটু লালসা লালসা করে ভেজে নিলাম বাবা, এগুলা আপনারা বাড়িতে শুধু শুধু খেতে পারেন, আর সন্ধ্যাবেলার টিফিনের সময় এগুলো খেতে পারেন, ভাতের সঙ্গে খেতে পারেন, তারপর তোমার রুটির সঙ্গে খেতে পারেন, অনেক কিছু অনেক ধরনের। আর শুধু শুধু খেলেও এটা খেলে পেট ভরে যাবে। আমি এটা এখন অন্য পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা আমি এখানে 200 গ্রাম দই দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো অল্প বেসন, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এই একসঙ্গে আমি ভালো করে এটা মাখাই নেব, যাতে গুটি গুটি না থাকে। এইভাবে আমি এইটা মাখাই নেব, কারণ এই বাটারটা একটু ভালোভাবে মাখাইলেই, কারণ যে জিনিসটা আমি করে নেব ওই বড়িটা পারফেক্ট হবে। এই জন্য আমি এটা যাতে কোথায় এই গুটি গুটি না থাকে এইভাবে আমি এটা ভেঙে নেব এই চামচের সাহায্যে। এই দেখো আমি ঘুরেই ঘুরেইয়া এইভাবে এই বাটারটা মেখে নেব, কারণ একটু বেশি সময় যদি মাখি তাহলে এটা কোনো গুটি গুটি থাকবে না। এই জন্য আমি এটা একটু 5 মিনিট ধরে এটা চামচের সাহায্যে আমি গুটিয়ে নেব, কারণ আমার এই দুটো বাড়ি, তো আপনারাও জানেন এই বেরি এক সেট থাকে ওই বেরি এক সেটারে, এই জন্য আমি ওই ওই সেটটা ওই বেরি রয়েছে, এই জন্য এইটা চামচ দিয়ে এই বেরি করেছি। আমি যে এই সেকে এই বড়িটা যে সেকে জলটা রেখেছি সেই জলটা আমি কিন্তু ফেলিনি, সেই জলটা আমি এখন এই ক্যানের ভিতরে বসাই দেবো। এটা গরম হইতে থাকবে। এই যে আমি দইটা আমি যে মেখে রেখেছি সেই দইটা আমি এর ভিতরে দিয়ে দেবো, কাঁচাই কাঁচাই দিয়ে দেবো। এটা ঘন হইয়া যাবে, তারপরে আমি ওই বড়িটা দিয়ে দেবো এর ভিতরে। আমি এই যে দইটা দিয়েছি এই দইটা একটু ঘন ঘন করে নাড়তে হবে, কারণ এটা ছানা হয়ে যেতে পারে, এই জন্য একটু ঘন ঘন করে নাড়া দিয়ে দেবো। এটা রান্না করতে বেশি সময় লাগে না, অল্প সময়ের ভিতরেই হয়ে যাবে, এ তো ঘনই আসছে। এই হাতায় লেগে যাচ্ছে, এই যে আর অল্প সময় লাগবে।
এই যে বন্ধুরা, এই যে হাতায় লেগে যাচ্ছে, এই যে ঘনই আসছে। আমি এখন এই বড়িটা, এই ভেজে রাখা বড়িটা আমি এর ভিতরে দিয়ে দেবো। আমার জায়গাটা ছোটই গেছে কড়াইটা। আমি আরো 5 মিনিট ফুটতে দেব। 5 মিনিট করলে, কারণ এটা সেদ্ধ এমনি ভাজা হয়ে গেছে, তার ভিতরে এ ভিতর মশলাটা ঢুকে থাকবে, নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে, খেতে খুব সুস্বাদু লাগবে। এই জন্য আমি একটু বেশি সময় এটা রান্না করে নেব। এই যে বন্ধুরা, এই যে রান্নাটা আমার হয়ে গেছে। তো এখন আমি অন্য পাত্রে তুলে দেব। তো এটা এটা আপনারা যদি শুধু শুধু খান, তবুও পেট তো ভরে যাবেই আর স্বাদ তো পাইবেনই। তো এটা রুটি সঙ্গে খেতে পারেন, পরোটার সঙ্গে খেতে পারেন, ভাতের সঙ্গেও খেতে পারেন, আর শুধু শুধু তো খেতে পারেনই। কিন্তু এই এই যে বন্ধুরা, এই যে রান্নাটা আমার হয়ে গেছে। তো এখন আমি অন্য পাত্রে তুলে দেব। তো এটা এটা আপনারা যদি শুধু শুধু খান, তবুও পেট তো ভরে যাবেই আর স্বাদ তো পাইবেনই। তো এটা রুটি সঙ্গে খেতে পারেন, পরোটার সঙ্গে খেতে পারেন, ভাতের সঙ্গেও খেতে পারেন, আর শুধু শুধু তো খেতে পারেনই। কিন্তু এই এই যে বন্ধুরা, এই যে রান্নাটা আমার হয়ে গেছে। তো এখন আমি অন্য পাত্রে তুলে দেব। তো এটা এটা আপনারা যদি শুধু শুধু খান, তবুও পেট তো ভরে যাবেই আর স্বাদ তো পাইবেনই। তো এটা রুটি সঙ্গে খেতে পারেন, পরোটার সঙ্গে খেতে পারেন, ভাতের সঙ্গেও খেতে পারেন, আর শুধু শুধু তো খেতে পারেনই। কিন্তু এই নতুন খাবার যেটা আমরা এর আগে কোনোদিন খাইনি, কেমন হয়েছে? ভালো আছে। নাম কি? কারি পাপড়ি ভালো হয়েছে, খাও। কেন বলছো? হ্যাঁ।